আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ। দলে নতুন মুখ মুশফিক ও দীপ। বাংলাদেশের জাতীয় দলে আরও এক মুশফিক পাওয়া গিয়েছে, যার পুরো নাম মুশফিক হাসান। তবে তিনি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের মতো ব্যাটার নন, তিনি বল হাতে গতির ঝড় তুলতে ওস্তাদ। সেই সঙ্গে এসেছেন আরেক তরুণ ব্যাটার সাদাত হোসেন দীপ। এই দুই নতুন মুখ নিয়েই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বেশ চমক উপহার দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগেই জানা গিয়েছিল সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আজ রবিবার ঘোষিত দলে তেমনটাই দেখা গেল। সিনিয়রদের মাঝে দলে আছেন তামিম ইকবাল আর মুশফিকুর রহিম, আছেন টেস্ট ব্যাটিং জিনিয়াস মুমিনুল হক। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, তার সঙ্গী হিসেবে আছেন খালেদ, এবাদত এবং শরীফুল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী 10 জুন বাংলাদেশে আসবে আফগান টিম। 14 জুন থেকে মিরপুর শেরেবাংলায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি, এরপর আবার ভারত যাবে আফগানরা। সেই সফর শেষে বাংলাদেশে ফিরে তারা বাকি দুই ফরম্যাটের সিরিজ খেলবে। শাহাদাত ও মুশফিককে সুযোগ দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, তারা দুজনই অনুর্ধ-19 পর্যায়ে খেলেছে, এরপর আমাদের হাই পারফরমেন্স বিভাগেও ছিল, আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ দলের হয়ে ওরা যথেষ্ট ভালো খেলেছে, আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে ওরা ভালো করবে। যেভাবে সাজানো হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট একাদশ, ক্যাপ্টেন হিসেবে আছেন লিটন দাস, আরও আছেন তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু ও মুশফিক হাসান। এদিকে ছুটি শেষে মাইন্ড ট্রেনার নিয়ে বাংলাদেশে এলেন হাতুরে সিংহে। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন চন্ডিকা হাতুরে সিংহে। শনিবার রাতে পৌঁছেই রবিবার সকাল 11টায় তিনি চলে যান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। হাতুরে সিংহের সঙ্গে আরও একজনকে দেখা যায় মিরপুরে, তিনি মেন্টাল স্ট্রেংথ ও মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউন। হাতুরুর সঙ্গে একই ফ্লাইটে এসেছেন বাংলাদেশে। বিসিবি সূত্রে জানা গিয়েছে ব্রাউনের সঙ্গে এখনই কোনো চুক্তি করবে না বিসিবি, তবে আগামী 2 সপ্তাহের জন্য তিনি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেই কাজ করবেন। ক্রিকেটারদের ব্যক্তিগত সামর্থ্যের সর্বোচ্চটা কীভাবে দলের কাজে লাগানো যায় সেই ব্যাপারে তিনি কাজ করবেন, ক্রিকেটারদের উদ্বুদ্ধ করবেন। এছাড়া আগামী আগস্টের মাঝামাঝি একজন মনোবিদ জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। স্কিল বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর ব্যাপারে সবসময় গুরুত্ব দেন হাতুরে সিংহে। খেলোয়াড়দের মনে গেঁথে দেন ভয় ডরহীন ক্রিকেটের মন্ত্র। শোনা গিয়েছে এই কারণেই নাকি মাইন্ড ট্রেনার ব্রাউনকে নিয়ে আনা হয়েছে। এদিকে বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ব্রাউন আগে থেকেই অনলাইনের মাধ্যমে নিজের কাজ শুরু করে দিয়েছেন। নাফিস বলেন, তার কাজটি মূলত হচ্ছে ক্রিকেটারদের ব্যক্তিগত কোয়ালিটি যেসব থাকে সেসবকে কীভাবে দলীয় আবহে কাজে লাগানো যায় এই দিকটি নিয়েই তিনি কাজ করবেন।